শাশুড়ি চন্দ্রকোনা নামের এক গ্রামে থাকত। তার বৌমা মঙ্গলা ছিল অন্ধ শাশুড়ির লাঠি। সে তার শাশুড়ির খুব সেবা করত। মঙ্গলার সেবা যত্নে রমা তার চোখে দেখতে না পাওয়া যন্ত্রণাটা প্রায় ভুলেই গিয়েছিল। সেও সবার কাছে বৌমার খুব প্রশংসা করত। শাশুড়ি বৌমার এত স্নেহ ভালোবাসা তাদের এক প্রতিবেশী বিশাখা সহ্য করতে পারত না। সে একবার মঙ্গলার কাছে রমার নামে, আবার রমার কাছে মঙ্গলার নামে মিথ্যে মিথ্যে দোষ দিত, কিন্তু তারা কেউই বিশাখার কথায় পাত্তা দিত না। এত মিথ্যে কথা বললাম শাশুড়ি বউয়ের সংসারে, তবু আগুন লাগাতে পারলাম না। অন্ধ শাশুড়ির লাঠি হল ওর বৌমা, যেভাবেই হোক ওদের আলাদা করতেই হবে, তা না হলে আমার পেটের ভাত হজম হবে না। মাসি, আমি বাজারে যাচ্ছি, তুমি একটু আমার শাশুড়ি মাকে দেখবে? আমার শাশুড়ি মা শরীরটা আজ ভালো নেই। কি হয়েছে তোমার শাশুড়ির? জ্বর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি রমাকে দেখে রাখবো। রান্নাঘরে একটা গ্লাসে দুধ রেখে দিয়েছি, এখন থেকে ঠিক এক ঘন্টা পরে মাকে দিয়ে দিও। ঠিক আছে, আমি দুধ দিয়ে দেব। এরপর বিশাখা রান্নাঘরে গিয়ে অর্ধেক দুধ খেয়ে নেয়, আর অর্ধেক দুধে জল মিশিয়ে রমাকে দুধের গ্লাসটা দিয়ে বলে, রমা বোন, না গো নাও, তোমার বৌমা দুধ রেখে গেছে, তুমি খেয়ে নাও। দাও। এ কি, আজ দুধটা এত জ্বলো কেন? কেন আবার? তোমার বউ বলল তোমার জ্বর হয়েছে। দুধ পাতলা করে অর্ধেক দুধ আমার সামনেই খেয়ে নিল, আর অর্ধেক দুধে জল মিশিয়ে দিল। কত খেয়াল রাখে বলো, তোমার যাতে জ্বর অবস্থায় পেট খারাপ না হয়ে যায় তাই এমনটা করলো, আমায় বললো তো। ঠিক করেছে বৌমা, জ্বর অবস্থায় বারবার বাইরে যেতে গেলে আমার তো জ্বরই বাড়ত। কত বুদ্ধি করে আমার খেয়াল রাখে বলো। সত্যি বৌমা না থাকলে যে আমার কি হতো তা কে জানে। দাঁড়া রে অন্ধ শাশুড়ি, এখনো বউয়ের প্রশংসা, তোর মজা দেখাচ্ছি। বিশাখা, তুমি বরং এখন ঘরে যাও, আমি একটু ঘুমাবো। মাসি, তুমি এখানে মায়ের কাছে যাওনি? কেন যাব না, তোমার শাশুড়ি মাই তো আমায় দুধ দূর করে তাড়িয়ে দিল, বলল দুধ নাকি পাতলা, তুমি নাকি রোজ রোজ অর্ধেক দুধ খেয়ে নাও, আর রমা চোখে দেখতে পায় না বলে দুধে জল ঢেলে দাও, জ্বলো দুধ দাও। আমি বললাম না গো, তোমার কথা ভুল হচ্ছে, মঙ্গলা বৌমা তো তোমায় খুব ভালোবাসে, এসব করতেই পারে না। যেই না বলেছি, আমায় ঘর থেকে চলে যেতে বলল, জিজ্ঞাসা করো তোমার শাশুড়িকে। এরপর ওরা দুজন রমার কাছে এলো। মঙ্গলা কিছু বলার আগেই বিশাখা বলতে লাগলো, রমা বোন, বোন, তুমি আমার ঘর থেকে চলে যেতে বললে না, আমি নিজে চলে গেলাম, তোমার বৌমাকে সত্যি করে বলো তো, ও ভাবছে আমি তোমায় দেখে রাখিনি। বৌমা তোমার খুব খেয়াল রাখে তো, তাই দুশ্চিন্তা করছে। না না বৌমা, বিশাখা এসেছিল, আমায় দুধ দিয়ে গেছে, দুধ খাবার পর আমি ওকে চলে যেতে বলেছি। কি গো বৌমা, বিশ্বাস হলো তো আমার কথা,
আচ্ছা দাঁড়াও, আরো প্রমাণ দিচ্ছি। রমাবন বলো তো, তোমার দুধটা আজ কেমন ছিল? খুব পাতলা ছিল। দেখলে তো বৌমা আমার কথা মিলে গেল। এবার আমি চললাম গো। মঙ্গলা বিশাখার কথাগুলো সত্যি ভেবে মনে মনে খুব কষ্ট পেল। মঙ্গলাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখে বিশাখা খুব খুশি হলো। রমা চোখে দেখতে না পারলেও মঙ্গলার ব্যবহারে বুঝতে পারলো মঙ্গলা মনে ব্যথা পেয়েছে। সে মঙ্গলাকে জিজ্ঞাসা করলো, বৌমা তোমার কি কিছু হয়েছে? না মা, আমার কি হবে, কিছুই হয়নি। বাজারে বা রাস্তাঘাটে কেউ কি তোমায় কোনো কথা শুনিয়েছে? না তো মা, কেউ তো কিছু বলেনি। কেন গো মা? তাহলে তোমার কথা শুনে কেন আমার মনে হচ্ছে তোমার মন খারাপ? মা আমার মন সত্যি খারাপ, তুমি বুঝতে পারলে। কিন্তু আমি যে তোমায় খুব ভালোবাসি সেটা বুঝলে না? কেন বুঝবো না বৌমা, আমি তো জানি তুমি আমায় খুব ভালোবাসো, নিজের মায়ের মতো সেবা করো আমার। তাহলে তুমি কেন বললে? আমি তোমার অর্ধেক দুধ খেয়ে নি আর বাকিটায় জল মিশিয়ে দি। না তো আমি কেন এসব বলতে যাব, বরং তুমি আজ আমার দুধে জল ঢেলে পাতলা করে দিয়েছো শুনে আমি ভাবলাম জ্বরের সময় থাকে আমার পেট ভালো থাকে, তাই তুমি আমার দুধটা আজ পাতলা করে দিয়েছো। পরের দিন বিশাখা মঙ্গলার কাছে এসে বলল, বৌমা তুমি আজ বাজারে যাবে না? না, মায়ের শরীরটা খারাপ বলে আমি গতকাল এক সপ্তাহ বাজার কিনে এনেছি, আজ আর বেরোবো না। তাহলে তো তোমার হাসপাতালে গিয়ে তোমার শাশুড়ির জন্য ওষুধ আনতেই হবে। তুমি যাও, আমি রমাবনকে দেখে রাখবো। ঠিক আছে, তাহলে তুমি মাকে দেখো, আমি হাসপাতালে যাচ্ছি। আর মনে করে মাকে দুধটা দিয়ে দিও। বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলার মনে হলো তার শাশুড়ি মা সত্যি তার সম্বন্ধে কি ভাবনা চিন্তা করে তা জানা দরকার। তাই সে এসে দেখে বিশাখা তার শাশুড়ির অর্ধেক দুধ খেয়ে নিয়ে জল মিশিয়ে সেই জল মেশানো দুধটা তার শাশুড়িকে দেয় আর বলে, না বোন দুধটা নাও, রোজ রোজ তোমায় জল মেশানো দুধ দেয় তোমার বৌমা, আমার খুব খারাপ লাগে। মন খারাপ করো না, আমার ভালোর জন্যই বৌমা দুধটা পাতলা করে দেয়। দেখো না আমার বৌমা কষ্ট পায় দুধে জল মেশাতে হয় বলে, গতকাল সারাক্ষণ মুখ ভার করেছিল, আমি একটুও ওর হাসির শব্দ পাইনি। আসলে আমাকে খুব ভালোবাসে তো, তাই আমি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাই তার জন্যই সব সময় ব্যস্ত হয় আর কি। না গো বোন না, তুমি ভুল ভাবছো মঙ্গলাকে, তোমার স্বাস্থ্য ভেঙে দেওয়াই ওর উদ্দেশ্য। তুমি তো রোজ দুধ খাও নাকি, তাহলে জ্বর হয়েছে বলে দুধ হজম করতে পারবে না, এটা কোনো যুক্তি হলো? আমি তো বলছি এসব বাহানা, তুমি তো চোখে দেখতে পাও না, তাই তোমার বৌমার ফন্দিপিকির কিছুই বুঝতে পারছো না। না না আমার বৌমা খুব ভালো, তুমি আবার এসো তো, আমার খুব ঘুম পাচ্ছে। আড়াল থেকে মঙ্গলা রমা ও বিশাখার সব আলোচনা শুনে নেয়। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর সে বিশাখার বাড়িতে গিয়ে বলে, মাসি কি গো,
তোমায় আজ আবার আমার শাশুড়ি মা আমার নামে কিছু বলেছে নাকি গো? বলবে না বাবা, কি বাজে বাজে দোষ তোমার নামে দিল। আমি যেই তোমার প্রশংসা করেছি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিল। চলো না চলো, তোমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করো আমায় কেন তাড়িয়ে দিল। আরে মাসি, তুমি কি আর মিথ্যে কথা বলবে? আমার শাশুড়ি মাই বাজে। বাড়ি ফিরে মঙ্গলা তার শাশুড়িকে সব কথা খুলে বলল। তারপর দিন আবার বিশাখাকে তাদের বাড়ি আসতে দেখে মঙ্গলা বলল, মাসি আমি তোমার কাছেই যাচ্ছিলাম গো, তুমি কি আমার শাশুড়ি মাকে একটু দেখবে? আমি জামা কাপড় কিনতে যাব। হ্যাঁ হ্যাঁ, কেন দেখবো না, তুমি যাও। মঙ্গলা চলে যেতেই বিশাখা অর্ধেক দুধ খেয়ে বাকি দুধে জল মিশিয়ে রমাকে দিতে গেল। রমা দুধটা নেবার সময় হঠাৎ করে দুধের গ্লাসটা তার হাত থেকে পড়ে গেল। দেখো না বিশাখা, বৌমা আমায় ঠিক মতো খেতে দেয় না, তার উপর জ্বরে আমার শরীর খুব দুর্বল। আগে বৌমা কত যত্ন করত, আর এখন যেন সহ্যই করতে পারে না। রমার মুখে তার বৌমার নিন্দে শুনে বিশাখা খুব খুশি হয়। সে রমাকে নানা রকম দুষ্টু বুদ্ধি দিতে থাকে যাতে সে তার বৌমাকে বিরক্ত করতে পারে। এমন সময় হঠাৎ বিশাখার পেটে ব্যথা করে উঠল। সে বলল, বোন আজ আমি বাড়ি যাই, আমার পেট ব্যথা করছে, মনে হয় কল ঘরে যেতে হবে। আরে একটু পরে যাবে, আগে বলো তো কেমন করে বৌমাকে সাহায্য করব। বোন পরে বলবো গো, এখন আমি যাই, আমার পেট মোচড় দিয়ে উঠছে। এভাবে পরামর্শের মাঝখানে উঠে গেলে চলে নাকি? বৌমা ফিরে আসার আগে তাকে জব্দ করার একটা পরিকল্পনা করে নিয়ে এসো। না গো বোন, তুমি বুঝতে পারছো না, কল ঘরে একবার যেতেই হবে। না গো মাসি, তোমায় একবার না বারবার কল ঘরে যেতে হবে। আমি আজ দুধে জোলাপ মিশিয়ে দিয়েছিলাম। আর আমিও ইচ্ছে করে দুধে গ্লাসটা ফেলে দিয়েছিলাম। আমাদের শাশুড়ি বৌমার মাঝে যেই ঝগড়া লাগাতে আসবে তার তোমার মতনই অবস্থা হবে, কথাটা মাথায় রেখো। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর প্রচুর লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন।